হ্যালো বন্ধুরা, তো আমাদের দ্বিতীয় ভিডিও চলে এসেছে। তো আমরা এখন বনগা সিন্ডানি থেকে আমাদের এখন যাত্রা শুরু হবে উড়িষ্যার দিকে। তো আমরা এখন দত্তফুলিয়া থেকে বেরিয়ে সোজা রানাঘাটে যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাদের পাশে থাকো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো ইতিমধ্যে আমরা রানাঘাটে যে পৌঁছে গেছি, তো এখানে আমাদের একটা দাদা আসবে, আমরা এখানে একটু ওয়েট করব। তো এখানে এই যে আমরা এখানে রেল লাইন ক্রস করছি, পুরো এখানে আমরা দাঁড়াচ্ছি, এখানে আমরা চা খাবো। চা খেয়ে তো আবার পুনরায় আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দেব। তো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে এখন 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। খুব খারাপ রাস্তাটা। তো এখান থেকে আমাদের যার যার ফিউল ভরার দরকার, সবাই এখান থেকে ফিউল ভরে নিচ্ছে। তো রাতের রাস্তাটা দেখতে কতটাই না সুন্দর লাগে। তো এখন ভোর হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, কেননা পুজো চলে এসছে সামনে, ঠান্ডাও প্রায় পড়তে শুরু করে দিয়েছে। তো সকাল হয়ে গেছে, সবাই আমরা চলেও এসছে অনেকটা পথ। এখানে ট্রাফিক জ্যাম লেগেছে, তো এখানে একটু দাঁড়াতে হচ্ছে, আবার আমরা চলতে শুরু করে দিয়েছি। তো রাস্তায় ভোরবেলায় প্রচুর ভিড় রয়েছে, আমাদের আস্তে আস্তে যেতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো হঠাৎই সামনে আমাদের বাসুদেবদা ব্রেক মেরে দিয়েছিল, তার জন্য একটু অসুবিধা হয়েছিল পেছনে গাড়িটার। তো সব কিছু মানিয়ে গুছিয়ে আমরা আবার শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। তো একটা আলাদাই ফিলিংস গাড়ি নিয়ে এতটা পথ জার্নি করা, কত সুন্দর দেখতে লাগছে পরিবেশটা, সবুজে ঘেরা রাস্তা, চারিদিকে রাস্তার দু সাইডে পুরো সবুজ সবুজ আর সবুজ। তো আমরা চলে এসেছি কোলাঘাট, পৌঁছে গেছি। তো কোলাঘাট এখানে আমরা একটু আমাদের সকালের নাস্তা করব। তো এখানে আমরা পেছনে এইখানে দাঁড়াবো। তো আমরা একটু বেশি দূরে চলে এসেছি, তো এখান থেকে আমরা ঘুরছি, ঘুরে আবার ওই হোটেলে যাচ্ছি, ওখানে সবাই দাঁড়িয়ে চলে এসেছি। এই তো আমাদের হোটেল। তো এখানে ভেতরে সবাই বসে আছে, এই যে সব গাড়ি আমাদের এখানে দাঁড় করানো আছে, দেখতেই পাচ্ছ। তাই তো ভেতরে সবাই দাঁড়িয়ে ফ্রেশ ট্রেশ হয়ে টোস্ট খাচ্ছি, ডিম টোস্ট। তো এর আগে চা খেয়েছি। তো সকালবেলায়
ভালোই লাগলো খেতে খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আকাশটা এখন কতটা সুন্দর, রাস্তাটাও খুবই সুন্দর রাস্তা। তো রাস্তাটা এতটাই সুন্দর, মন ভরে যাচ্ছে দেখে, এত সুন্দর পরিবেশ, তার ভেতরে গাড়ি নিয়ে যাওয়া একটা আলাদাই অনুভূতি মনে হচ্ছে, নিজের ভেতরে আলাদা একটা ফুর্তি যাচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি রাস্তাটা এত সুন্দর রাস্তা, পরিবেশটাও এত সুন্দর রয়েছে, আমাদের সঙ্গে সাথ দিচ্ছে পরিবেশটা, এই রাস্তাটা আরও সুন্দর, এখানের পরিবেশটাও আরও সুন্দর, মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। চারিদিকে গাছ ভরা, সবুজ ঘাস, গাছও আছে বড় বড়। তখন আমাদের গাড়ি চালাচ্ছে আমাদের মানবদা, বাদিকে ওই যে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি। আমাদের গাড়ি এখন স্পিড প্রায় 100 কিলোমিটার রয়েছে। তো আমরা চলে এসেছি এখানে, এই তো সেই আমাদের যেখানে থাকবো আমাদের ক্যাম্প, ক্যাম্পে চলে এসেছি। এই দেখো ভেতরে টেন্ট করা আছে, এখানে রান্না হয়, এটা রেস্টের জায়গা। এখানে আমরা সবাই পৌঁছালাম, তো আমাদের ডাব খেতে দিয়েছে, তো সবাই ডাব খাচ্ছে। ক্যাম্পটার নাম হচ্ছে আই লাভ মাই ইকো ক্যাম্প। তো এটা আছে উড়িষ্যার বাগদা বিচ, নতুন হয়েছে, খুবই সুন্দর জায়গাটা, পাশে ঝাউবন। এই যে আমাদের টেন্ট, ভেতরে তিনজন থাকার জায়গা দিয়েছে এই টেন্টে, একটা টেন্টে তিনজন করে আছে, আবার ওদিকে আছে তিনজন, ওইটাই রয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর একটা পরিবেশ, সেই গ্রাম্য একটা পরিবেশ। এখানে ক্যাম্প ফায়ার করা যাবে, তো রাত্রে আমরা ক্যাম্প ফায়ার করবো। এখানে সব ড্রেস করছে, বাইরে দেখতে ওখানে সবাই বসে গল্প গুজব করছে। ভেতরে যাচ্ছে এখন আবার, সব আছে ভেতরে, সব রেস্ট নিচ্ছে, কেননা কালকে রাত থেকে জার্নি করা হচ্ছে, তো তো সবাই একটু ক্লান্ত হয়েছে। তো রাতের ক্যাম্পটা দেখো এত সুন্দর লাইটিং করেছে, মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি যে এতটা সুন্দর লাগছে, মনোমুগ্ধকর একদম। তো আমাদের আমরা এখন যাব, বৃষ্টি হচ্ছিল বাইরে, তো আমরা এখানে বসে একটু গল্প গুজব করছি। এখানে পেছনে বিপ্লবদা আছে, সঙ্গে মানবদা আছে, বাইরের পরিবেশটাও খুবই সুন্দর, খুবই ভালো লাগছে এখানে এসে। তো এরপর আমরা একটু সমুদ্রের দিকে যাব, তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।